গো তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছ আর মা নিজে সবাইকে ডাকছেন চলো তাড়াতাড়ি সুজাতা কি হলো দেখো এটা কথা ভাবছিলাম অর্ঘ তো অন্য কাজে চলে গেল তাতে কি হলো না ভাবছিলাম যদি সবুকে আর ওদেশে যেতে না দিই কেন হঠাৎ ও আচ্ছা বুঝেছি পাছে অর্ঘর মতো সবু বাড়ি ছেড়ে চলে না যায় তাই না না সেজন্য না যদি এই সময় সবুকে একটা ভালো চেয়ারে বসিয়ে দেওয়া যায় তাহলে তো আখেরে অনেকটা সুবিধা হবে তাই আবার হয় না কেন হবে না কেন মাতা দেবে কে ভাবো যে সময় অর্ঘ লাহিড়ি গ্রুপ থেকে চলে গেল সেই সময় সবু নিজে সেখানে কাজ করতে চাইছে এটা তো একটা ভালো ইয়ে মানে ভালো ভালো লক্ষণ সবু কি নিজে মুখে বলেছে তোমাকে সে কথা তা বলেনি আমি ব্যাপারটা সেভাবে প্রেজেন্ট করব আর কি কি করবে বাবাকে বলবো যে সবু নিজে সেখানে কাজ করতে আগ্রহী এই আর ও হরি তার মানে পুরো ব্যাপারটা তোমার মাথা থেকে বেরিয়েছে হ্যাঁ তাহলে খুদি কি হলো শোনো বাজে বকো না চলো খাবে চলো সবাই অপেক্ষা করছে যা চলো তুমি তো ব্যাপারটা উড়িয়ে দিচ্ছ একেবারে আমি খারাপটা কি বললাম দেখো সবু বিদেশে যাবে ওর মাথায় যখন একবার ঢুকেছে তখন তোমার আমার কারুর কথা শুনবে তাছাড়া অর্ঘ তো এইসবে গেল দেখো আবার সব ছেড়ে ছুড়ে ফিরে আসে নাকি আচ্ছা যদি তর্কের খাতিরে ধরেও নেই যে ও ফিরে আসবে তাহলে তার চেয়ারে তো শুভ গিয়ে বসছে না তাহলে অসুবিধা কি আছে তুমি এসব বুঝবে না তোমাকে সব বলে কোনো লাভ নেই আমার বোঝার দরকার নেই মোট কথা শুভ তোমাদের ব্যবসাতে বসবে না ও যখন আরো বেশি পড়তে চাইছে পড়ুক প্রাণ ভরে পড়ুক যাতে ভবিষ্যতে বলতে না পারে যে মা বাবার জন্য আমি আমার পড়া শেষ করতে পারিনি বাবা তুমি তো একবার এক ঘোড়া জল ঢেলে দিলে হ্যাঁ কিন্তু যেরকম ভাবলাম সেরকম তো কিছুই হবে না তুমি যাবে নিচে খেতে সবাই বসে আছে তোমার জন্য তাড়াতাড়ি এসো ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না